অবশেষে বাফের এলিট একাডেমির বাগানের ফুল আন্তর্জাতিক মঞ্চে প্রস্ফুটিত হতে যাচ্ছে। গেল বছর শুরু হওয়া বাফুফে এলিট একাডেমির ফুটবলাররা চলতি মাসে ভারতের ভুবনেশ্বরে অনথবিশ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে। মূল দলে সুযোগ পেলেই প্রথমবারের মতো বয়সভিত্তিক পর্যায়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারবে। এলিট ক্যাম্পে থাকা বেশ কজন ফুটবলার জুন ফিফা উইন্ডোতে জামাল ভুঁইয়াদের সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিল। সেই অভিজ্ঞতার পর সাফে চার দেশের সঙ্গে লড়বে বাংলার যুবারা। ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা। লীগ পদ্ধতিতে সবার সঙ্গে হবে সবার দেখা। সেরা দুই দল খেলবে ফাইনালে, যার জন্য 60 জনের বেশি ফুটবলার নিয়ে ক্যাম্প হচ্ছে কমলাপুরে। একদিন অনুশীলন হয় কমলাপুর টার্ফে, আরেকদিন শেখ জামাল ধানমন্ডিতে। আমাদের এলিট একাডেমিটা করাই হয়েছে ফিউচার জাতীয় দলকে সাপোর্ট করার জন্য, এবং সেই লক্ষ্যেই কিন্তু খেলোয়াড়রাও তাদের সর্বোচ্চ পারফরমেন্স দিয়ে আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ভালো কিছু করছে। চেষ্টা করে যাচ্ছি একটা ভালো টিম গোছানোর জন্য, যে অন্তত আমাদের টার্গেট যেন আন্ডার-20টা ইন্ডিয়াতে আমরা ভালো রেজাল্ট করতে পারি, এই এই টুর্নামেন্টে আমরা কোয়ালিফাই করতে পারি চ্যাম্পিয়ন হয়ে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিপিএল, বিসিএল আর এলিট একাডেমির অনূর্ধ্ব-20 ফুটবলারদের নিয়ে দল গড়তে চায় বাফুফে। তবে চলমান প্রিমিয়ার লিগের শেষ দিকে এখন চলছে পয়েন্ট টেবিলের লড়াই, তাই অনেক ক্লাবই ফুটবলার ছাড়তে চাচ্ছে না। মোহামেডানের হয়ে সাম্প্রতিক সময়ে মাঠ মাতানো টিনেজ সেন্সেশন মোরসালিনের খেলার কথা ছিল সাফে, তবে পাসপোর্ট জটিলতা আর ক্লাবের অনুমতি পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বসুন্ধরা কিংসের দুই ফুটবল বলার ইয়াসিন আরাফাত ও রিমন হোসেনও এখনো যুক্ত হননি সাফের ক্যাম্পে। দেশের স্বার্থ আগে, পাশাপাশি ক্লাবেরও স্বার্থ আছে। দেখেন, ক্লাব কিন্তু এখন অলরেডি লিগের লাস্ট মুহূর্তে এসে গেছি আমরা, 4-5টা ম্যাচ আছে, তো ক্লাবগুলোর অবস্থানও আছে। 12 জুলাইয়ের পর ঘোষণা করা হতে পারে 23 জনের চূড়ান্ত স্কোয়াড। দলের হেড কোচ হিসেবে থাকবেন ব্রিটিশ পল স্মলি। 20 জুলাইয়ের পর ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ। যারা আমাদের ট্রেনিং ক্যাম্পে আছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে তাদের যোগ্যতা দিয়ে কিন্তু জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য আন্ডার-20 টিমে। তো আমার বিশ্বাস যে একটা ভালো টিম নিয়ে আমরা যাব, এবং আমাদের যে একটা টার্গেট, যে বিশেষ করে যে গ্রুপটা আমাদের, এই গ্রুপে ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা, মালদ্বীপস, নেপাল। তো আমার বিশ্বাস যে আমরা যদি ভালো খেলি, আমাদের খেলোয়াড়দের যে এক্সপিরিয়েন্স আছে তারা অবভিয়াসলি আমরা এই টুর্নামেন্টে ভালো করতে পারবো। দীর্ঘদিন পর ছেলেদের বয়সভিত্তিক সাফে ভারতের মাটিতে কেমন করে ছেলেরা, সেটাই এখন দেখার অপেক্ষায়। মেহেদিন আইম, সময় সংবাদ, ঢাকা।